আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাক লাইলাতুল কদরে অধিক পঠিত দোয়া যে দোয়াটি লাইলাতুল কদরে অর্থাৎ বেজল রাত্রে বেশি বেশি পাঠ করতে হয় সেই দোয়াটি আজ আমরা শব্দে শব্দে শুদ্ধ উচ্চারণ করে শিখব যেখানে যেখানে টান হবে সেখানে সেখানে লাল রং করা থাকবে যেখানে যেখানে গন্যা হবে সেখানে সেখানে নীল রং করা থাকবে এই দোয়াটি আজ আমরা সুন্দর করে শুদ্ধ উচ্চারণ শিখবো ইনশাল্লাহ আল্লাহ হা ইনাকা হুম গন্যা হচ্ছে ইন গন হচ্ছে আল্লাহ লতে টান হচ্ছে আ আইন চেপে বলতে হবে আফু ফু ফু আফু আফু ও গন্যা হচ্ছে আফু ও আফু ও তহিবুল তহিব্বুল তহিব حب تحب العفو تحب العفو تحب العفو تحب العفو عفو عفو, عفو. اللهم إنك عفو تحب العفو فع ফা ফু ফা ফু ফা ফু আন গনা হচ্ছে নি টান হচ্ছে আননি ফা ফু আু আননি। <صفحة> اللهم انك عفو تحب العفو فاعف عني <صفحة> اللهم انك عفو تحب العفو عفو تحب <صفحة> اللهم انك عفو تحب <صفح> اللهم إنك عفو تحب العفو فاعف عفو فاعف عني عني فاعف عني عفو فاعف عني, عفو فعف عني আল্লাহিবুল অর্থ হে আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাশীল এবং ক্ষমাকে ভালোবাসো অথয়েব তুমি আমাকে ক্ষমা করো আল্লাহুম্মা ইন্নাকা আফু ওয়া তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি হাদিসতে ইসসে শরীফ হাদিস নাম্বার 2091